দর্শক, এই মুহূর্তে গণমাধ্যমে খুবই আলোচিত বা সমালোচিত যাই বলি না কেন, সালমান মুক্তাদিরকে নিয়ে খুব তর্ক বিতর্ক চলছে। অনেক অভিযোগ এসেছে তার বিরুদ্ধে, অনেক কথাই উঠেছে গণমাধ্যমে। আজ সেই অভিযোগের প্রেক্ষিতে তার মুখোমুখি হচ্ছি আমরা এবং তার কাছ থেকেই জানতে চাই যে অভিযোগগুলোর উত্তরে তিনি কি বলছেন। কেমন আছেন? ও, খুবই ভালো আছে, দেখতেই তো পারতেছেন, মানুষ ভালো থাকতে দিচ্ছে। ওকে সালমান ভাই, আপনার কাছে প্রথমে জানতে চাই যে রিসেন্টলি একটা গণমাধ্যমে আপনাকে নিয়ে রিপোর্ট হয়েছে, অনেক অভিযোগ এসেছে, সে অভিযোগের বিরুদ্ধে প্রত্যেকটা প্রশ্ন আপনার থেকে জানতে চাই। কিন্তু তার আগে আপনার এন্ড থেকে একটা বক্তব্য চাচ্ছে যে এই ইস্যুটা নিয়ে, সম্পূর্ণ রিপোর্ট নিয়ে। আমার বক্তব্য খুবই সিম্পল হবে। এই জিনিসটা আসলে আমার জন্য, আমি হ্যান্ডেল করতে পারছি বিকজ আমার সাহস, আমার মেন্টাল স্ট্রেংথ সবকিছু আমার ফেভারে কাজ করছে, আমি হ্যান্ডেল করতে পারতেছি। বাট আপনাদের এই নিউজের থ্রুতে আমি একটা জিনিস খালি বুঝাইতে যাচ্ছি দেশের জনগণকে, কালকে যদি আল্লাহ মাফ করে কোনো বড় ন্যাশনাল ক্রাইসিস হয়, এই ন্যাশনাল মিডিয়া যদি এরকম চিপ নিউজ করার মধ্যে প্রায়োরিটি দেয়, ন্যাশনাল মিডিয়ার প্রায়োরিটি কী হবে? দেশের সিকিউরিটি, ক্রাইম, অ্যাকচুয়াল ক্রাইম, হোমিসাইড, আপনার ক্রিমিনাল এগুলো, ড্রাগ, মানুষ পাচার, এগুলা ওরা কি করতেছে? আমায় আমার কার সাথে প্রেম ছিল, কি ছিল, কত খোটাইছে? ইভেন আপনারা জানবেন, আপনারা যেহেতু ভিতর লোকজন, আমার এটা গত কয়েক মাস ধরে আপনাদের সবার সাথে কন্ট্যাক্ট করা হয়েছে, ওরা চাচ্ছে কিছু একটা বের করতে, টাকা দিয়ে হইলেও করতে চাচ্ছে। ইউ অল নো দ্যাট আমরা এটা নিয়ে কথা বলি না কেন, বিকজ উই অল নো যে আমাদের এত নিচে নামতে হয় না, আমরা এটা নিয়ে কথা বলি না। বাট ভিতরে ভিতরে সবাই কিন্তু জানা যে কেউ ট্রাই করতেছে। বাট এই জিনিসটা তো স্কেয়ারি কেন? দেশের জন্য, কালকে আপনার কোনো ক্রাইসিস হোক, আপনার মা, বোন, ভাই, চাচা, মামা, আপনার ফ্যামিলি যখন এটার মধ্যে পড়বে, এই সেম নিউজ চ্যানেল নিজে বাঁচার জন্য, ওদের ভাই ব্রাদারদের বাঁচানোর জন্য টাকা দিয়ে আপনাদেরকে ফাঁসাই দিবে। তখন আপনারা কেউ কিচ্ছু করতে পারবেন না, খালি বলবেন এটা তো প্রমাণ সামনে আছে, বাট কেন আমরা এটার জাস্টিস পাচ্ছি না? সেম জিনিসটার একটা এক্সাম্পল এখানে আজকে আমার মাধ্যমে আপনারা তুলে ধরতে পারতেছেন, থ্যাংকস টু দেম, যে তারা এটা করে তাদের লেভেলটা একদম দেখাই দিছে কোথায়। সো গুড জব। আমি খালি একটা জিনিসই বলবো যে টাকা দিয়ে অ্যাকচুয়ালি চ্যানেল কিনা যায়, টাকা দিয়ে লাইসেন্স কিনা যায়, টাকা দিয়ে বুদ্ধি, ব্রেন, মেধা, এথিক্স এগুলো আসলে কিনা যায় না, আনফর্চুনেটলি। ওকে সালমান ভাই, আপনার কাছে একটু জানতে চাই, একটি যে প্রতিবেদনটি প্রকাশ হয়েছে ওখানে বলেছে যে হঠাৎ পাওয়া জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে আপনি অনেক কাজ করছেন, আপনার কাছে কি মনে হয় যে আপনি আসলে হঠাৎ পাওয়া জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে এসব করছেন? যারা আমাকে চিনে তারা জানে যে কথাটা শুনেই হেসে দিচ্ছে। প্রতিবেদন মানে কি? আপনি তো একটা অ্যানালাইসিস করে, রিসার্চ করে তারপর প্রতিবেদন দিবেন। যখন আপনি কাউকে টাকা দিয়ে তাড়াতাড়ি রাতে রাতে কিছু করতে হবেন, সে তো না জেনেই একটা প্রতিবেদন বানাবে, তখন কি হয়? স্ক্রিপ্ট রাইটিংও আছে, ও তো যেহেতু টিকটক আছে, তার মানে নিশ্চয়ই টিকটক আর রাতারাতি ফেমাস হয়ে দিছে ওটা দিয়ে। ও তো আর চিন্তাও করে না যে সালমান মুক্তাদির সবার মতো চুপচাপ বসে থাকবে না, সালমান তো স্পিক ব্যাক করবে। তো তখন কি, যে কার্টুনটাই হয়েছে আর কি, যে যা ইচ্ছা বলছে, প্রত্যেকটা ওয়ার্ড ভুল। একটা প্রতিবেদন কতটুকু চিপ আর ডিসগাস্টিং, এটা টিকটক ভিডিও এই প্রতিবেদন থেকে বেটার হয়, এটা আপনিও, আপনি না সবাই মানবে এটা। এরপরে একটা অভিযোগ এসেছে যে আপনি অবৈধ সম্পর্কের জন্য মেয়েদেরকে বাধ্য করছেন, একটি গণমাধ্যমের তথ্যচিত্রে আমরা দেখতে পেয়েছি, এটার ব্যাপারে আপনার কি মন্তব্য? আমার উত্তর হচ্ছে, ওই বাধ্য করার কথা যাদের কাছে বলছে, ওরা কোত্থেকে কাকে বাধ্য করছে জানেন? শারীরিক সম্পর্ক বাধ্য করে হয় না, শারীরিক সম্পর্ক কনসেনসুয়াল হয়, কনসেনসুয়াল যদি শারীরিক সম্পর্ক হয় ওটা আপনার লিগালি কোনো প্রবলেম নাই। ওই ইন্টারভিউতে দেখা গেছে যে ওখানে পুলিশের উপকমিশনার সাহেব, উনি নিজেই জনাব নিজেই বলছেন যে সালমানের বিরুদ্ধে যদি কিছু থাকতো আমরা করতাম। ওনারা অনেক ট্রাই করতেছে যে কিচ্ছু একটা বের করার, পারতেছে না। তো মানে আমি যদি নাও বলি, আমি যদি চুপচাপও বসে থাকি, মানুষ এখন মাথা চুলকাবে যে কী কইলো, কী হইলো, মানে কিছুই মিলতেছে না। আর অ্যাবাউট শারীরিক সম্পর্ক, আমি খালি একটা কথাই বলবো, অনেকের ভালো না লাগতে পারে যে আমি অনেক মানুষের সাথে মিশি, বাট আমার কথা হচ্ছে একজন পুরুষ হিসেবে, একজন ইয়াং ছেলে হিসেবে, যে একদম ইয়াং, তার পিছনে যদি কোনো মেয়ে নিজের থেকে এসে তার উপর ইন্টারেস্ট দেখায়, আমাদেরকে রেসপেক্টফুললি কিন্তু এই মেয়েটার সাথে আমি মিশবো। কোনো মেয়ে যদি বলে যে না আমার সালমানকে পছন্দ হয় না, রেসপেক্ট দিয়েই আমি তখন তাকে বলবো যে ঠিক আছে, ও চাচ্ছে না, আমি ওর কাছে যাবো না। সালমান মুক্তাদির যতই খারাপ হোক, কোনোদিন কারোর ডিসরেসপেক্ট করেনি, হার্ট করেনি, এটা অনেক ট্রাই করতেছে ওরা দেখানোর, বাট পারতেছে না। কেন করেনি সালমান কখনো? এত মেয়েদের সাথে ছবি, এত মেয়ে, হাউ কাম এত মেয়েদের সাথে আমি ইয়ে করছি, এত কষ্ট, একটা পরিচিত মেয়ে, একটা ছবির মেয়ে, কেউ তো এই কথাটা বললো না এখন পর্যন্ত, কেন বলে নাই? অথচ কোথায় গাছের পিছন থেকে একজন ইয়ে করে বলে দিচ্ছে, গাছের পিছ থেকে যে দাঁড়াই বা পিঠ পিঠ দেখায় বলতেছে, আপনি দেখছেন চেহারা ওদের? সো এগুলো খুব চিপ মুভ হয় না বাঙালি? একটু আমি বলতে চাচ্ছিলাম যে যারা গাছ আপনার বিরুদ্ধে যে মেয়েগুলো অভিযোগ করেছে, আপনি অবশ্যই ভিডিওটি দেখেছেন, তাদেরকে কি আপনি আইডেন্টিফাই করতে পেয়েছেন বা আপনার কাছে তাদের কোনো পরিচয় বা কিছু কি আছে? না, পরিচয় না, আইডেন্টিফাই করতে পারছি, সবগুলো চিপ সোল্ড আউট মানুষ। ওকে ঠিক আছে, তারপর একটা অভিযোগ এসেছে, নানা আশ্বাসে হচ্ছে প্রেমের সম্পর্ক জড়াচ্ছেন, অভিনয়ে সুযোগ দিবেন, তারপর হচ্ছে আর একটা ব্যাপারটা ছিল যে আপনি বিবাহিত নারীদের টার্গেট করছেন, টাকার বিনিময়ে আপনি সার্ভিস দিচ্ছেন, এমন প্রসঙ্গও কিন্তু এসে এখানে আমরা শুনতে পেরেছি, এই বিষয়টা কি? আপনার কি এত টাকার অভাব পড়ে গেছে?
টাকার অভাব পড়ে নাই, কিন্তু যেটা বললো যে কি আমাকে পে করতেছে তাদের সাথে সময় কাটানোর জন্য, শুনেই তো ভালো লাগছে। কারণ সালমান মুক্তাদির তো আসলেই অনেক কাজের, ওদের হাজব্যান্ড টাজব্যান্ড না পাইরা হয়তো এখন আমার কাছে টাকা পয়সা দিয়ে হইলেও কোনোভাবে ওরা চাচ্ছে আর কি। বাট জোকস অ্যাপার্ট, আমার কাছে মনে হয় যে এটা ইম্পর্টেন্ট বিষয় না, বিকজ ইটস নট প্রুভেন ইয়েট, হবে না, এটা প্রুভ করা সম্ভব না, কেউ নাই এরকম। আর যার কাছে টাকা আছে ও কেন কমপ্লেন করবে, যে ও বলবে কেন যে ইউটিউবার নাটক করার ইয়ে অভিনয় করার ইয়ে লোভ দেখা যায়, ও তো টাকা আছে, ওইগুলোতে তো লোভ দেখানোর কথা না, মিলতেছে না। সালমান মুক্তাদির কি বিবাহিত নারীদের প্রতি আসলে ইন্টারেস্ট আছে? ওই যে বললো যে বিবাহিত নারীদের টার্গেট করছেন, বড় লোকের মেয়ে দেখে দেখে টার্গেট করছেন। টাকার অভাব তো না থাকলে আজকে আমার একটা চ্যানেল থাকতো। বাট বিবাহিতা টিবাহিতা না, অনেক অনেকে আছে লাইক রিচ ফ্যামিলি থেকে, বলতে গেলে যেহেতু আমি পার্সোনালি মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসছি, সো এটা আমার সৌভাগ্য যে যদি বিভিন্ন ব্যাংক আছে না, ব্যাংকের ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান ওদের মেয়েরা যখন বাইরে থেকে পড়া থেকে বাংলাদেশে ঘুরতে আসে, টিন্ডার বাম্বল বিভিন্ন অ্যাপের থ্রুতে ওদের সাথে পরিচয়, অ্যান্ড দে লাইক মি, এটা আমার জন্য একটা ভালো ইয়ে, আমার ভালো লাগবে। কেননা আপনাকে যদি আপনার আউট অফ লিগ কেউ পছন্দ করে, এটা আপনার কেন, সবারই ভালো লাগবে, আমারও ভালো লাগছে। ওইটা হয়েছে এখানে, সত্যি না হলে আমি বলতাম না, এটা সত্যি এটাই বলছি। বিবাহিতারটা আমি জানি না কেন বলছে, আমি পুরা লাইফ টাইমে একবারই একটা মেয়ে পাইছি, যেটা আমি খোঁজ পাইছি যেদিন, যে ওই মেয়েটা এখনও ম্যারিড, সঙ্গে সঙ্গে আমি রিজেক্টও করছি, ওই রিজেক্ট করার মেসেজ থেকে শুরু করে ফুল ইনসিডেন্ট আমার কাছে এখনও ডকুমেন্টেড আছে, যে আমি চাই নাই যে কেউ যদি ম্যারিড থাকে আমি ওর সাথে কোনো রিলেশনশিপেও যাবো না, দেখাও করবো না, ফ্লিং হোক, ওয়ান নাইট হোক, নাথিং আমি রাখবো না, বিকজ যার কাছে একটা ফ্যামিলি আছে আমি কখনো ফ্যামিলি ব্রেকার হবো না, হোম ব্রেকার আমি হইতে পারবো না কোনো দিন। বাট যদি কেউ, হ্যাঁ এমন যদি হয় কারো আগে ফ্যামিলি ছিল, ডিভোর্সই ছিল, দ্যাটস ফাইন, ইটস নট মাই কনসার্ন যে তার পাস্টে কী আছে, ওইটা আমার হইতে পারে। এখানে এমন যে টার্গেট করার কিছু নেই, কারোর সাথে যদি আমার ভালো লাগে, কারো যদি আমাকে ভালো লাগে, কনসেন্সুয়ালি আমি ডেফিনেটলি তাদের সাথে টাইম স্পেন্ড করবো, লুকানোর কিছুই নেই এখানে, আমি এটা অলওয়েজ সত্যি কথাই বলে আসছি। একজন সমাজ বিজ্ঞানী আমরা দেখতে পেয়েছি যে একটা অভিযোগ করেছে যে আপনি বাংলাদেশে বহুকামিতার প্রসারের সাথে সংযুক্ত, মানে আপনি বহুকামিতাকে প্রচার প্রসার করছেন। আসলে কি তাই যে আপনি বহুকামিতাটাকে প্রচার করছেন বা প্রসার চালাচ্ছেন বাংলাদেশে? প্রচারে লিপ্ত না, আমাকে জিনিসটা হচ্ছে এরকম, আমি বলি, মনে করেন আপনি বলতেছেন যে বাঘ একজন হিংস্র প্রাণী, বাঘ কখনো হিংস্র প্রাণী না, আপনি বাঘকে গিয়ে ওর জঙ্গলে গিয়ে ওকে অ্যাট্যাক করলে তখন সে হিংস্র হয়। হিংস্র হচ্ছে আমরা যে বাঘের চামড়া তুলে ফেলে, এটা আমরা হিংস্র, বাঘ কিন্তু হিংস্র, ও কিন্তু ওর জঙ্গল ওর বাসায় আছে, ওর মতো আছে। আমার সাথে জিনিসটা সেমই হচ্ছে যে আমি কিন্তু নিজের থেকে প্রচার টচার না, আমি কিন্তু আমার মতো ভিডিও বানাচ্ছি, গাড়ি প্রমোট করতেছি, পিৎজা প্রমোট করতেছি, কাপড় প্রমোট করতেছি, ফোন প্রমোট করতেছি, হঠাৎ করে যখন এসে কি আমার পার্সোনাল লাইফে বলে আমার বেডরুমে কি হচ্ছে, এটা তো ওরা প্রচার করতেছে। ডিবিসি যেটা প্রচার করছে, এটা কি আমি প্রচার করছি গত কয়েক মাসে, কি প্রচার করছি না, ওরা প্রচার করে ওরাই চাচ্ছে যেটা আমার আমাকে দিয়ে প্রচার হোক, বিকজ ওরা চায় এই প্রচারের মাধ্যমে ওরা যাতে আর একটু টিআরপি পায়, ওদের কিছু এজেন্ডা আছে ওগুলো যাতে ফুলফিল হয়, ষড়যন্ত্র তো আসেই। সো না, আমি কখন এটা প্রচার করিনি, আমাকে কোয়েশ্চেন করলে আমি খালি সত্যি বলি, এটাই হচ্ছে প্রবলেম আমার, ভুল, যেটাকে আমি ভুল কনসিডার করি না, আমি সত্যবাদী, আমি সত্য বলতে পছন্দ করি। আমার একটু জানতে চাচ্ছিলাম যে সালমান মুক্তাদির ক্যারিয়ারের সাথে স্ক্যান্ডালটা ওতপ্রোতভাবে জড়িত, সবসময় স্ক্যান্ডাল থাকে, তো একটু জানতে চাচ্ছিলাম যে এত স্ক্যান্ডাল কেন, সালমানের লাইফে কেন এত স্ক্যান্ডাল? প্রথম দিকেই হচ্ছে যেটা বলবো যে এত বিতর্ক না, আমার খালি পুরো লাইফ টাইমে আজকেটা সব তিনটা বিতর্ক, এক হচ্ছে আমার পাস্ট রিলেশনশিপ, সেম পার্সোনাল ম্যাটার, সেকেন্ড হচ্ছে আমার মিউজিক ভিডিও, সেম, যেটা হচ্ছে খালি আমাকে টার্গেট করা হয়েছে, কারণ ওই মিউজিক ভিডিও থেকে জঘন্য ক্রিঞ্জি বাজে থার্ড ক্লাস ভিডিও এখন পর্যন্ত ওদেরই লোকজন বানায়, টিভিতেও ছাড়তেছে, সো টেকনিক্যালি কিন্তু আই এম নট অ্যাট ফল্ট, ওই একই জিনিস আমাকে জাস্ট টার্গেট করাচ্ছে। থার্ড স্ক্যান্ডাল হচ্ছে এই যে এটা যেটা স্টিল ফেক, সো আসলেই কি আমি স্ক্যান্ডেলেস, নাকি মানুষ যে পারতেছে না কোনোভাবে আমাকে দমায় রাখতে, ওই জন্য ওদের গা জ্বলতেছে। একটু শেষের দিকে চলে এসেছে একটা প্রশ্ন, হচ্ছে যে ফেসবুকে রিপ্লাই নিয়ে সালমান মুক্তাদির ব্যাপারে অনেক অভিযোগ, খুব কড়া কড়া কথা বলে, গালমন্দ করে, আজে বাজে কথা বলে, কেন সালমান মুক্তাদির কি সুন্দরভাবে কথা বলতে পারে না, রিপ্লাই দিতে পারে না, এ ধরনের রিপ্লাই আপনি কেন দিচ্ছেন? টিট ফর ট্যাট, দ্যাটস আ সিম্পল অ্যান্সার, আপনি আমার সাথে সুন্দর করে কথা বলে আমি অলওয়েজ আপনার সাথে সুন্দর করেই কথা বলবো, আপনি আমার সাথে খারাপ ব্যবহার করলে যেটা এখন হচ্ছে যে আপনি যদি সুন্দর করে জিজ্ঞাসাবাদ করেন প্রশ্নের উত্তর আমি দিব, বাট আপনি যদি আমাকে অ্যাট্যাক করেন দ্যাটস আমি ওদেরকে অ্যাট্যাক করছি, পাল্টা জবাব। এখন কথা হচ্ছে আপনি জাস্ট বিকজ টাকা আছে, পাওয়ার আছে, লাইসেন্স আছে, তার মানে এই না যে আপনি যা ইচ্ছা তাই করবেন, সবাই চুপ করে বসে থাকবে, হঠাৎ করে কেউ না কেউ একটু বেয়াদবি করবে। প্রতিবাদের ভাষা কখনো সুন্দর করে আদর করা হয় না, প্রতিবাদ বেয়াদবের সাথেই হয়, এটা একটু বুঝতে হবে আপনাকে। এই যে এত স্ক্যান্ডাল, এত স্ক্যান্ডালের মাঝে আমরা একটু শুনতে চাই যে সালমান বিয়ে করছে কবে, বিয়ে করবেন কবে? আপনারা যদি ঠিক মতো আমাকে সাপোর্ট দেন, আমি ট্রাই করব এই বছর বা এই বছরের শেষের মধ্যে, লাইক যত আর্লি পসিবল, বিকজ টু বি অনেস্ট আমি বিয়ে করতে পারতেছি না বিকজ অফ দিস পিপল, বিকজ আমি যদি একবার বিয়ে করে ফেলি এটাতে সবচেয়ে বেশি যদি কারো ক্ষতি হয় এটা হচ্ছে এরা। আচ্ছা, এই বছর বলতে কি যে বাকি আর 14 দিন আছে, বলতে আমাকে যদি কালকেই সব ঠিক হয়ে যায় আমি কালকেই বিয়ে করে ফেলবো। মানে আমি ব্যক্তি সালমান মুক্তাদির একরকম, অনস্ক্রিন সালমান মুক্তাদির কিন্তু আর একরকম, সালমান কিন্তু অনস্ক্রিন পোর্ট্রেজ দিস
ব্যাড অ্যাটিটিউড বলা একটা ছিল, রিয়েল লাইফে কিন্তু সালমান একদম ফ্যামিলি পার্সন। আমি আমার ফ্যামিলির জন্য আমার জান দিয়ে দিব, আমি আমার ওয়াইফের জন্য, আমার বাচ্চাদের জন্য, আমি সব কিছুর জন্য আমার জান দিয়ে দিব। বাট দ্যাটস ডিফারেন্ট, সালমান মুক্তাদির পার্সোনাল লাইফ আর সালমান মুক্তাদির অন স্ক্রিন কিন্তু সেম না, এটা আর কি মানুষ অনেকে বুঝে অনেকে বুঝে না। বিয়েটা কি ঘোষণা দিয়ে হবে নাকি চুপে চাপে হয়ে যাবে? ঘোষণাও না চুপে চাপে না, আমি আমার মতো করবো, মানে আমার ওটা দিয়ে পাবলিসিটি করার আমার ওরকম কোনো শখ নেই, আমি আমার মতো করে ফেলবো। ওকে, আর একটু জানতে পারছিলাম যে সালমান মুক্তাদির বাংলাদেশের প্রথম ইউটিউবার, সফল ইউটিউবার যদি বলতে গেলে, ব্রাউন ফিশ খুবই জনপ্রিয় ছিল, এখনও কিন্তু আছে, মানুষ কিন্তু চায় যে ব্রাউন ফিশটাকে অ্যাক্টিভ দেখতে, ব্রাউন ফিশে সেভাবে অ্যাক্টিভিটি নেই, তো এইটা নিয়ে কি ফিউচার প্ল্যানিং কি, বা এটা নিয়ে কোনো কিছু প্ল্যান? ওরকম ফিউচার প্ল্যানিং নেই, কখনো টাইম পাইলে হয়তো আবার ভিডিও বানাবো। আমি খুব রিয়েলি অনেক আগে থেকে এরকম এক বছরে একটা, দুই বছরে একটা, এইভাবে আস্তে আস্তে ভিডিও বানাই। প্রত্যেক সপ্তাহে ভিডিও বানাই না, কারণ ওই ভিডিওগুলো আমার কাছে এক ধাঁচের মনে হয় যে ওখানে গেছিলাম, চুই ঝাল খাইছিলাম, গরু মাংস খাইছিলাম, ওই একই টাইপের ভিডিও, এটা করছি, ফ্রেন্ডদের সাথে দেখা করছি, ওইটা আমার পছন্দ। আমার ভিডিও পছন্দ হচ্ছে একটু ক্রিয়েটিভ হিউমার, হিডেন মেসেজেস, একটু সার্কাস্টিক টোন, ওগুলোর জন্য হয় কি অনেক স্ক্রিপ্টিং করতে হয়, কিছু রিটেক্স নিতে হয়, ওটা চাইলেই হয় না যে ক্যামেরা নিয়ে ঘুরতেছে আর একটা কন্টেন্ট হয়ে গেলো প্রত্যেক সপ্তাহে, ওইটা আমি খুব একটা কমফোর্টেবল না, আমার কাছে মনে হয় যে ওটা আমার স্কিলটাকে খুব ভালোভাবে হাইলাইট করে না আর কি। আর শেষমেশ আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম যে আপনার বিরুদ্ধে নিউজ হচ্ছে, গণমাধ্যমে প্রকাশ হয়েছে অনেক অভিযোগ, এবং আপনি বলছেন যে আপনার বিরুদ্ধে একটা সিন্ডিকেট কাজ করছে যারা আপনাকে ভুক্তভোগী করার বা আপনাকে অপমান করার ট্রাই করছে এই ধরনের নিউজের মাধ্যমে, তাদের উদ্দেশ্যে শেষমেশ আপনার কী বার্তা আছে? হ্যাঁ, আমি জাস্ট যেহেতু চিনি, আমি বললাম যে আঙ্কেল আপনি আমার লিটারালি বয়সে আমার বাবার থেকেও অলমোস্ট সিনিয়র বা আমার বাবার সমানই, আপনাকে আমি বাবার প্রতি শ্রদ্ধা দিয়ে অনেক সুন্দর করে কথা বলছি, আপনার যতবার ফোন করছেন আমাকে আমি ততবারই বলছি যে আমি কারো খারাপ করিনি, বিকজ আমি আমার ব্যবহার বাজে হতে পারে, আমার অভ্যাস পাস সব কিছুই বাজে হতে পারে, মানুষ হিসেবে আমি কেমন ওটা সবার আগে ম্যাটার করে, সেমভাবে মানুষ হিসেবে আপনি কেমন ওইটা ম্যাটার করে। আমি একটা কথা সবসময় বলছি, অ্যাজ লং এজ ইউ ডু নট হার্ম এনি ওয়ান, ইউ আর এ গুড পার্সন, আপনাকে কমপ্লেন করার কেউ নেই, মানুষ কী বলছে বলুক। বাট এখন যেটা হচ্ছে যে আপনি আপনার পাওয়ার, আপনার টাকা, আপনার সব কিছু দিয়ে হার্ট করার চেষ্টা করতেছেন একটা না কয়েকটা মানুষকে, এখনও টাইম আছে, আই ডোন্ট হ্যাভ এনি হেট্রেড টুয়ার্ডস ইউ, থাকলে আমি এখনই ক্যামেরাতে অনেক কিছু বলতে পারতাম, আই উইল স্টিল ওয়েট ফর ইউ। আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি না, আমি জাস্ট আপনাকে বুঝাতে চাচ্ছি যে জিদ করে আসলে কোনো কিছু অ্যাচিভ করা যায় না, ভালো পথে চলেন, ইনশাল্লাহ নিজের নিজেও পিসফুলি থাকতে পারবেন, মানুষও পিসফুলি থাকতে পারবে। লেটস ট্রাই ওয়ান মোর টাইম, দেখি ওনারা যদি চায় এরপরেও কন্টিনিউ করতে, আমিও কন্টিনিউ করব, ইটস লাইক ফুটবল, একটা না একটা মানুষ লাস্টে গোল দিবেই, সো লেটস ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। আচ্ছা, হঠাৎ এখন একটা প্রশ্ন আসলে, আপনার কাছে কি মনে হয় কেন আপনার পিছনে এই ষড়যন্ত্রটা হচ্ছে, এই ব্যাপারে কি কোনো আপনার ইনফরমেশন দেওয়া আছে? ফুল ইনফরমেশনই আছে, বাট ওই যেটা বললাম যে আমি শ্রদ্ধা করি বলে বড় মানুষ, আমার আমার মধ্যে ওই ইয়েটা আছে, আমার সাথে বেয়াদবি করলে আমি বেয়াদবি করবো, উনি যদি এখন আমাকে বেয়াদবি করে হয়তো আমি একটা পয়েন্ট ওনার সাথে মুখের মুখে তর্ক করে ফেলবো, বাট ওই পার্সোনাল জিনিসটা আমি পার্সোনালি রাখতে চাই। উনি যদি পাবলিকলি এখন নিয়ে আসতে বলে আমি এখন পাবলিকে চলে আসি, আমি কিন্তু নিজের থেকে আসিনি, উনি যদি এটাকে আরও পাবলিক করতে চায় আমি আবারও পাবলিক করবো, উনি যদি এটাকে আরও বাজে করতে চায় আমার সাইড থেকেও হয়তো আর একটু বাজে হয়ে যাবে, বাট আমি অবভিয়াসলি সবসময় আমি খুব লজিক্যাল মানুষ, আপনি আমার সাথে ভালোভাবে কথা বললে ভালোভাবেই কথা বলবো, সো আই এম হিয়ার। আর গতকালকে আমি একটা ইয়েও দিছি, 24 ঘন্টা টাইমও দিছি, ওনাদের তো সব কিছু রেডি আছে, ওনারা যদি আসতে পারে আমি কালকের মধ্যে থেকে আই উইল কুইট এভরিথিং, আই উইল গো অ্যাওয়ে, একদম সব অফ করে দেবো, আমার ফুল লাইফ অফ করে দেবো আমি, বাট ওনারা পারবে না বিকজ ওনারা কিছু রেডি নেই, ওনাদের রেডি করতে অনেক টাইম লাগবে, অনেককে টাকা পয়সা পে করে তারপর গিয়ে হয়তো একটা অ্যারেঞ্জমেন্ট করতে পারে, বাট যে সময় দিছি ওই সময় কিন্তু আমার টাইম লাগার কথা, বাট তারপরে দেখি ওনাদের এখন আজকে রাত পর্যন্ত সময় আছে, দেখি কিছু পারে নাকি ওনারা। আর একটু জানতে চাচ্ছিলাম যে যারা এই ধরনের নিউজ করছে তাদের ব্যাপারে কোনো আপনি কোনো আইনানুক ব্যবস্থা নিচ্ছেন কি না, বা আপনার তরফ থেকে আপনার কোনো আলটিমেটাম আছে কি না? আইন কি করবে এখানে, আইন নিয়ে আজ পর্যন্ত আমার সাথে এতগুলো ইনজাস্টিস হয়েছে, এতবার ইয়ে হয়েছে, আমাকে আইন কত কয়বার হেল্প করছে, আইনের প্রতি আমার কোনো ডিসরেসপেক্ট নেই, বাট আইন থেকে আমার কোনো এক্সপেকটেশনও নেই, আইন আইনের জায়গায় আছে, আমি আমার জায়গায় আছি, আর অ্যাজ লং এজ আমি কোনো অ্যাকচুয়াল ক্রাইম না করতেছি, আমি যদি ড্রাগস করতাম, অ্যালকোহল করতাম, মদ পাচার করতাম, নারী পাচার করতাম, ওগুলো হলে একটা কথা, বাট আমি তো ক্রাইম নেই, আমি আজ পর্যন্ত একটা সিগারেট পর্যন্ত হাত দিইনি, সীসা পর্যন্ত হাত দিইনি, আমি আমার মতো বাসায় ভিডিও বানাই, তাতেই মানুষ আমাকে সহ্য করতে পারতেছে না, সো এখানে আমি আইনের সহায়তা কি নিবো, আইন তো নাই, বাট এমন না যে আইনের সব মানুষ খারাপ, বাট আইনের হাতও বাঁধা এখন আনফর্চুনেটলি। ধন্যবাদ সালমান ভাই, অনেক কথা বললাম। আর দর্শক, এতক্ষণ আমরা সালমান মুক্তাদির সাথে কথা বলছিলাম, অনেক অভিযোগের উত্তর তার মুখ থেকে শুনলাম, আপনারা যারা সঙ্গে ছিলেন ভালো থাকুন এবং সময়ের সঙ্গে থাকুন।